রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে আগ্রহী ভারত শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে ঢাকার সঙ্গে পারস্পরিক স্বার্থ খুঁজে বের করার পরামর্শ দেন দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাকিস্তান ও আফগানিস্তানের পরই বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন তিনি জয়শঙ্কর বলেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ওঠানামার মধ্য দিয়ে গেছে তবে ঢাকায় যে সরকার থাকবে দিল্লি তার সঙ্গে সুসম্পর্ক ধরে রাখবে বলে মন্তব্য করেন তিনি এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই প্রধান উপদেষ্টা শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দ্বিপাক্ষিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দুই নেতা চলমান পরিস্থিতি নিয়ে আলাপ করেছেন অভ্যন্তরীণ দুর্নীতি ও জোরপূর্বক অন্তর্ধানের ঘটনাগুলো খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানা গেছে কাদেরকে নিয়ে আদালত কাজ শুরু করবে সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি তবে এই তদন্ত আদালত শিগগিরই কাজ শুরু করবে বলে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের শিকার পরিবারকে সরকারি ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে নয়াপল্টনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে সংহতি সভায় তিনি এই আহ্বান জানান দেশ বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে বলেও সতর্ক করেন তিনি আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে নয়াপল্টনে বিএনপির সংহতি সভায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা সভায় অংশ নেন গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরাও বাবা সন্তানের ছবি নিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা গুম খুনের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বক্তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে শাস্তির মুখোমুখি করার দাবি জানান তারা গুমের একটি প্রকল্প করেছে অর্থাৎ মাধ্যমে ভয় বিতি করে সাধারণ মানুষ যাতে তার বিরোধিতা করতে না পারে শরীরের শাসনের বিরোধিতা করতে না পারে শেখ হাসিনা দিল্লি গিয়ে পালিয়ে আছে আমি দাবি করছি দিল্লির সরকারকে শাহাজানাকে গুমের শিকার প্রত্যেকের পরিবারকে ভাতা দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফকরুল তাদের আত্মত্যাগেই দেশ ফেসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে দাবি তার আজকে আমি আহ্বান জানাতে চাই সরকারকে যে আপনারা প্রত্যেকটি গৃহ পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন কারণ আমি জানি অনেক কষ্ট কইরা তাদেরকে পরিভার চাচ্ছে ফ্যাসিবাদের পতনে সন্তুষ্টির সুযোগ নেই মন্তব্য করে বিএনপি মহশজীব বলেন এখনো বিদেশে নানা ষড়যন্ত্র চলছে সন্তুষ্টির কোনো কারণ নাই এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে জাহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা রাজনীতিতে গদি দখলে লড়াই না করে দক্ষতা অর্জনের ঔভন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান শুক্রবার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ঢাকা মহানগর উত্তর সম্মিলিত পেশাজীবী পরিষদের সুধী সমাবেশে তিনি এই আহ্বান জানান তিনি বলেন একচোখা চোখা যাত্রী গঠন করতে চায় না জামায়াত ছাত্র আন্দোলনকে ব্যাহত করতে অসৎ উদ্দেশ্য নিয়ে ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল জামায়াত সে সময় ফাঁদে পা না দিয়ে ধৈর্য ধরেছে জামায়াতের আমির আরও বলেন পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু করে ছাত্র আন্দোলন পর্যন্ত পনেরো বছরে তৎকালীন সরকার বহু গুমঘুন করেছে বলেন সাংবাদিকরা জাতির বিবেক হওয়া সত্ত্বেও পনেরো বছর কাজ করতে পারেনি তাদের হত্যা গ্রেফতারের নামে নিপীড়ন করে মুখে তালা লাগিয়ে রাখা হয়েছিল আর পাঁচই আগস্টের পর সেই তালা খুলেছে এখন মুক্ত পরিবেশে গণমাধ্যমকে পরিচ্ছন্ন হওয়ার আহ্বান জানান তিনি এক ব্যক্তির ইশারায় রাষ্ট্রকে উঠতে হবে বসতে হবে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন একটা দল ছাড়া সকল দলের অস্তিত্ব ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিলেন শুধু জামাত ইসলামী নয় তার সাথে অন্যান্য বিরোধী দলকে আঘাত করা হয়েছে তাদেরও নেতা কর্মীদেরকে খুন করা হয়েছে তাদেরও নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে পনেরো বছর ধরে যারা গুমের সাথে জড়িত এবং যারা আয়নাঘর বানিয়েছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিখোঁজদের পরিবারের সদস্যরা জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবি তাদের আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে এই দাবি জানানো হয় চেনার আগেই হারিয়ে ফেলা বাবাকে ফিরে পেতে ছোট শিশুর এই কান্না যে কারো মনকে নাড়া দেবে কিন্তু পনেরো বছরে এমন শত শত স্বজনের কান্না মন গলাতে পারেনি কর্তা ব্যক্তিদের বাবা ভাই বোন বা প্রিয়জন কোথায় আছেন বা আদৌ বেঁচে আছেন কিনা তা জানার জন্য কয়েক বছর ধরেই সরব এই মানুষগুলো পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর নতুন আশায় বুক বেঁধেছেন তারা নিখোঁজদের স্বজনরা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের তুলে নেওয়া হয় ডিজিএফআই র্যাব পুলিশ কার্যালয় সহ নানা জায়গায় ধর্না দিয়েও মেলেনি খোঁজ প্রশাসনের দারে দাঁড়ে ঘুরেছি তারপর সৈরাচি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছে আমার মা বিয়াল্লিশ বার গিয়েছে উনি বলে আপনি ছেলে গা ঢাকা দিয়েছে বিদেশ চলে গিয়েছে প্রত্যেকটা পরিবার কাছ থেকে বিশ পঞ্চাশ ষাট এভাবে র্যাবের যারা জড়িত তারা প্রত্যেকে মুক্তি পণ করছে কেন্দ্রীয় শহীদ মিনারে মায়ের ডাকের মানববন্ধনে বক্তারা বলেন আওয়ামী লীগ আমলে সাত শতাধিক মানুষ গুম হয়েছে স্বাধীন দেশের নাগরিককে এভাবে গুম করা মানবাধিকারের চরম লঙ্ঘন বলছেন তারা ওদেরও প্রতিটা গুলি প্রতিটা হত্যার বিচার করতে হবে আমরা চাইছি ওই মানুষগুলো যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সরকার দৃষ্টি রাখে আদালত এই ব্যাপারে একটি নিরাপত্তা পালন করেছে সত্য উদ্ঘাটন না করতে পারলেও সে ব্যাপারে অন্তত একটু এগিয়ে যেতে পারতো দরজাগুলো খুলে দিতে পারত তারা কেন এটা করেনি এই বিষয়গুলো আমাদের জানার দরকার ডিজিএফআই রাষ্ট্রের চেয়ে বড় কোনো প্রতিষ্ঠান নয় সুতরাং যেই সমস্ত অফিসার আয়না ঘর বানিয়ে আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে আমাদের ভাইদেরকে বন্দি করে রেখেছে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যেককে আটক করতে হবে সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করতে হবে অন্তর্বর্তী সরকার যাতে গুমের সাথে জড়িতদের ছাড় না দেয় সে দাবি জানান নিখোঁজদের স্বজনেরা ইজাজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা শিক্ষক পদত্যাগের নামে সারাদেশে যা হচ্ছে যে প্রক্রিয়ায় হচ্ছে সেটা সমর্থনযোগ্য নয় যারা বিভিন্ন উদ্দেশ্যে অন্যায় প্রক্রিয়ায় এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত মন্তব্য করেছেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম শুক্রবার এক ফেসবুক বার্তায় কথা বলেন তিনি একজন শিক্ষক যদি কোন একটি রাজনৈতিক দলের হয় বা মতাদর্শকে বিশ্বাস করে এটার কারণেই আমি তাকে পদ থেকে বাধ্য করতে পারি কিনা আইনসঙ্গতভাবে ভাবে এটি আমি করতে পারি কিনা তার আমাদের বিশেষ কিছু প্রেক্ষাপটগুলো চিন্তা করতে হবে আসলে আমরা আমাদের জায়গা থেকে যারা স্টুডেন্ট রয়েছে রানিং তারা অনেক কিছু তো মনে করি যে আমরাই মনে হয় পদত্যাগ করাচ্ছি কিন্তু আমরা জানি না এর পিছনে আসলে কি কি ঘটনা রয়েছে কিংবা কি কি প্রেক্ষাপট রয়েছে বন্যা কবলিত জেলাগুলোতে এ পর্যন্ত চুয়ান্ন জনের মৃত্যু হয়েছে পানিবন্দী অবস্থায় রয়েছে দশ লাখ নয় হাজার পাঁচশো বাইশ পরিবার বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় বন্যায় সবচেয়ে বেশি উনিশ জনের মৃত্যু হয়েছে ফেনীতে এছাড়া কুমিল্লায় চোদ্দ নোয়াখালীতে আট চট্টগ্রামে ছয় কক্সবাজারে তিন এবং ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর খাগড়াছড়ি ও মৌলভীবাজারে একজন করে মারা গেছেন মৌলভীবাজারে এখনো একজন নিখোঁজ রয়েছেন বন্যায় মোট ক্ষতিগ্রস্ত হয়েছে চুয়ান্ন লাখ চৌষট্টি হাজার একশো সাতষট্টি জন তাদের জন্য তিন হাজার দুশো উনসত্তরটি আশ্রয় খোলা হয়েছে দুর্গতদের চিকিৎসায় পাঁচশো সাতষট্টিটি মেডিকেল টিম কাজ করছে এছাড়া প্লাবিত জেলাগুলোতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে খাদ্যবা জরুরি ত্রাণ সরবরাহ ছাড়া পানিবন্দি হাজারো মানুষ ও শিশুর জন্য ৩৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার আহ্বান জানিয়েছে ইউনিসেফ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় সংস্থাটি সেখানে বলা হয়েছে চলমান বন্যায় ঝুঁকিতে রয়েছে বিশ লাখ শিশু পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় ছাপ্পান্ন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত চুয়ান্ন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে লাখ লাখ শিশু ও তাদের পরিবার পানিবন্দি তাদের কাছে নেই খাবার জরুরি ত্রাণ সামগ্রী দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে মৌসুমি বৃষ্টি অব্যাহত থাকার কারণে আগামী দিনে আরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে এই বন্যা শিশুদের জন্য একটি মানবিক বিপর্যয় নিয়ে এসেছে বিজ্ঞপ্তিতে বলা হয় ইউনিসেফ এই বিপর্যয় পরিস্থিতিতে কাজ করলেও সংকট কাটাতে আরও তহবিল প্রয়োজন ইসলামী ব্যাংকের সাবেক এমডি আব্দুল মান্নান দাবি করেছেন আওয়ামী লীগ সরকারের আমলে জোর করে তার সই নেওয়া হয় পদত্যাগপত্রে শুক্রবার এক ওয়েবিনারে এই দাবি করেন তিনি আব্দুল মান্নান আরও জানান দু সালের পাঁচই জানুয়ারি ইসলামী ব্যাংক দখল করে এসালন গ্রুপ সেদিন ধরে তাকে কচু খেতে এর কার্যালয়ে নেওয়া হয় একইভাবে ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকেও তুলে নেওয়া হয় বাসা থেকে সবারই সই নেওয়া হয় পদত্যাগপত্রে সাড়ে সাত বছর বিদেশে অবস্থানের পর দেশে ফিরেছেন আব্দুল মান্নান বলেন গুমের আতঙ্কে এতদিন মুখ খোলেননি তিনি ওয়েবিনারে অংশ নেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার তিনি বলেন ব্যাংক আর্থিক খাতে প্রতারণা ও দুর্বৃত্তায়নের মূল কারণ নষ্ট রাজনীতি আমাকে যেই কাগজে সই করানো হয়েছে সেই কাগজটি একটা পেয়ার ইসলামী ব্যাংকের নামে কিন্তু এই ধরনের প্যাড সালে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠার সময় থেকে এই দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত কখনোই ইসলামী ব্যাংক ব্যবহার করেনি সেই ধরনের প্যাডের মধ্যে আমার পদত্যাগ পত্র নেওয়া হয়েছে নরসিংদীতে প্রাণ আর ফেল কারখানায় আগুনের ঘটনা ঘটেছে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় বিকেল সাড়ে চারটার দিকে জেলার পলাশ উপজেলায় প্লাস্টিক কারখানাটিতে আগুন লাগে খবর পেয়ে সাতটি ইউনিট ঘটনাস্থলে যায় আড়াই ঘন্টা চেষ্টায় সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর কাজে কারখানা নিজস্ব অগ্নি নির্বাপক দল কাজ করে এই আগুনের কারণ এবং ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় নতুন তথ্য উঠে এসেছে সিবিআই জানিয়েছে নির্ধারিত ফরেনসিক বিশেষজ্ঞের বদলে চিকিৎসকের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছিলেন ভিন্ন ব্যক্তি যে দুই ফরেন্সিক বিশেষজ্ঞ নমুনা সংগ্রহ করেছিল তাদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই কার নির্দেশে তারা নমুনা সংগ্রহ করেছিল তা জানার চেষ্টা চলছে এমনকি যে পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়েছে সেখানেও তদন্ত চালাচ্ছে সংস্থাটি তবে এখনও সিবিআইয়ের কাছে ফরেন্সিক পরীক্ষাগার থেকে কোনো প্রতিবেদন দেয়া হয়নি মামলার পরবর্তী শুনানিতে তথ্য গোপন ও পুলিশের অসহযোগিতা নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছে সিবিআই এই ছিল বিরতিহীন সংবাদে সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেইসবুক ইউটিউব এবং এক্সে আমন্ত্রণ করার আয়োজন